বর্তমানে নানা রকম ডেজার্টের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো আইসক্রিম। শীতের দেশে হোক বা ভারতের মতো গ্রীষ্মপ্রধান দেশ, সমুদ্র তট হোক বা শৈল শহর, যেখানেই যান না কেন আইসক্রিম স্টল বা পার্লার থাকবেই। একটা ছোট বাচ্চা কিছু খেতে না চাইলেও আইসক্রিম দেখলে খেতে চায়। জানা যায় 4000 বছর আগে চীন দেশের কৃষকরা তাদের খামারের পশুদের থেকে যে দুধ সংগ্রহ করতে তার সাথে ওভারকুক বা অতিরিক্ত নরম ভাত, মশলা ও মিষ্টি মিশিয়ে একটা ডেজার্ট বানাতেন, তাই পরবর্তীকালে পুডিং রূপে পরিচিতি পায়। গরমের দিনে পাহাড় থেকে বরফ সংগ্রহ করে এই পুডিংকে বরফের সাথে প্যাক করে তারা সংরক্ষণ করতেন। সেটা জমাট বেঁধে যেত, বরফে জমাট বাঁধা দুধের খাবার তারা গ্রীষ্মকাল জুড়ে খেতেন। পরবর্তীকালে ইতালির অভিজাতরা এই পদ্ধতিটি সংগ্রহ করেন এবং তারা আরো উন্নত প্রক্রিয়ায় দুধের পরিবর্তে ক্রিমের ব্যবহার করেন। জন্ম হয় আইসক্রিমের। এরপর ধীরে ধীরে নানান উপকরণ ও পদ্ধতির মধ্যে দিয়ে তৈরি আইসক্রিম চমৎকার ফ্রোজেন ডেজার্ট হিসাবে গোটা বিশ্বে অভূতপূর্ব সাড়া ফেলে দেয়। নমস্কার বন্ধুরা, আমি সূচনা। আমার চ্যানেল সূচনার দিনলিপিও রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই, যেখানে দেশ বিদেশের নানা রকম রান্না ও বেড়ানো সংক্রান্ত তথ্য আপনারা জানতে পারবেন। কোকোনাট আইসক্রিম বানানোর জন্য একটা 500 ml দুধের প্যাকেট নিয়েছি। 240 ml মাপের এক বাটি নারকেলের দুধ, চিংড়ি মাছের মালাইকারি রেসিপিতে নারকেলের দুধ কালেক্ট করা দেখিয়ে দিয়েছি, চাইলে দেখে নিতে পারেন। কড়াতে দুধটা নিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম, ফ্লেমটা মিডিয়ামে আছে। একটা বোলে পরিমাণ মতো নারকেলের কুচি, নারকেলের দুধে সোক করিয়ে রেখেছি, আর কর্নফ্লাওয়ার, গুঁড়ো দুধ আর চিনি রয়েছে। একটা বয়ল আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধটা একটু নেড়ে দিলাম। একটা মিক্সিং জারে নারকেল কুচিটা নিয়ে নিচ্ছি, একেবারে মিহি পেস্ট নয়, একটু দানা দানা ভাব থাকবে, এই রকম একটা পেস্ট করে নেব। উষ্ণ গরম দুধ থেকে 8 টেবিল চামচ দুধ একটা বাটিতে তুলে রাখছি। নারকেলের পেস্টটা একটু কোর্সলি রেখেছি, যাতে আইসক্রিম খাওয়ার সময় নারকেলটা ফিল করা যায়। 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আর 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ বাটিতে রাখা দুধের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটা স্মুথ পেস্ট করে নিচ্ছি। দুধটা ভালো মতো গরম হয়ে গেছে, মাঝে মাঝে ঘাট থেকে মালাইটাও স্ক্রেপ করে মিশিয়ে দিতে হবে। দুধটা একটু ঘনও হয়ে গেছে। মেজারিং কাপে 1/2 কাপ চিনি দিয়ে নেড়ে নিচ্ছি। মিষ্টিটা আপনারা স্বাদ মতো দেবেন। চিনিটা গলে গেছে, কর্নফ্লাওয়ার মেশানো মিল্কটা দিয়ে দিলাম। কন্টিনিউয়াস স্টার করে যেতে হবে, না হলে তলায় বসে যেতে পারে। কিছুটা নারকেলের পেস্ট রেখে বাকি পেস্টটা দুধের মধ্যে মিশিয়ে দিলাম। আইসক্রিম পেস্টটা ঘন হয়ে এসেছে। নারকেলের দুধ বা মালাইটা অর্ধেক বাটি দিয়ে দিলাম। এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। আইসক্রিম বেস রেডি। গ্যাসে ফ্লেম বন্ধ করে দিলাম। গরম করাতেই আইসক্রিম বেসটা আরো একটু নেড়ে নিচ্ছি। এই মিশ্রণের ঘনত্বটা এই রকম হবে যাতে স্প্যাচুলাটা কোট হয়ে যায় আর একটা দাগ কাটলে সেটা বোঝা যায়, মিশে যাবে না। এই মিশ্রণটা পুরো ঠান্ডা করে তবে ক্রিমের সাথে মেশাতে হবে। একটা বাটিতে মেজারিং কাপের 1 কাপ হুইপ ক্রিম নিয়ে নিয়েছি। যদি ঘরের ফুল ক্রিম দুধের মালাই থাকে সেটাও নিতে পারেন। এবার ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি, না থাকলে হুইস্কার দিয়েও করতে পারেন। প্রথমে লো স্পিডে বিট করে নিচ্ছি, পরে আস্তে আস্তে স্পিডটা বাড়িয়ে নিতে হবে। যতক্ষণ না ফোম তৈরি হচ্ছে ততক্ষণ বিট করে নিচ্ছি। ছোটবেলায় স্কুলের গেটের ধারে বা পাড়া দিয়ে যাওয়া আইসক্রিমওয়ালার কাছ থেকে নারকেলের আইসক্রিম হয়তো আমরা অনেকেই খেয়েছি। এই আইসক্রিমটা খেতে হবে একদম ওই রকমই। এইভাবে বানিয়ে ডিপ ফ্রিজে রেখে যে কোনো সময় কোকোনাট আইসক্রিম এনজয় করতে পারেন। হুইপ ক্রিম বিট করার সময় ধারগুলো একবার স্ক্রেপ করে নিচ্ছি, যাতে ক্রিমটা সমানভাবে ফেটানো হয়। আইসক্রিম বেসটা ঠান্ডা হয়ে এসেছে, একটু নেড়ে নিলাম যাতে উপরটা সরের মতন পড়ে না যায়। বোলটা উল্টো করে ধরলে যদি ক্রিমটা পড়ে না যায় তখন বুঝতে হবে যে ক্রিমটা ঠিক মতো ফেটানো হয়ে গেছে। আইসক্রিম বেসটা ক্রিমের সাথে নিয়ে নিলাম। স্প্যাচুলা দিয়ে প্রথমে একটু মিক্স করে নিচ্ছি। এবার নারকেলের পেস্ট একটু রেখে দিয়েছিলাম, ওটাও মিশিয়ে দিলাম। এখানে আমি
এলাচের ফ্লেভার বা ভ্যানিলা এসেন্স কিছুই দিইনি, আর কোনো আর্টিফিশিয়াল কালার বা ফ্লেভারও ইউজ করিনি। শেষে যে নারকেলের পেস্ট একটু মিশিয়ে দিলাম, এটার জন্যই একটা সুন্দর ন্যাচারাল ফ্লেভার দেবে। এবার এই পুরো মিশ্রণটা লো স্পিডে একটু বিট করে নিচ্ছি, যাতে ভালোভাবে মিশে যায়। আইসক্রিম আর বাটারের যে কন্টেনারগুলো আসে, আমি সেটা ধুয়ে রেখে দিয়েছি, এর মধ্যে সেট হতে দেব। বরফের দেশে যাওয়ার জন্য আইসক্রিম সেজে গুজে রেডি। প্রথমে দুটো কন্টেনারে আইসক্রিম মিক্সটা ঢেলে নিচ্ছি, ঢাকাটা দিয়ে দিলাম। এবার কাঠি দেওয়া ললি আইসক্রিমটাও তৈরি করে নেব। আমার কাছে আইসক্রিম স্টিক নেই, তাই এই ধরনের যে ডিসপোজেবল স্পুনগুলো বাড়িতে আসে, সেটা থেকেই জুগাড়ু পদ্ধতিতে কাঠি দিয়ে কেটে স্টিক তৈরি করে নিলাম। এই যে জল খাওয়ার ডিসপোজেবল গ্লাস, এটাই হবে আইসক্রিমের মোল্ড। আপনারা কফি খাওয়ার যে পেপার গ্লাস, সেটাকেও মোল্ড হিসাবে ব্যবহার করতে পারেন। ডাবল গ্লাস নিয়ে নিয়েছি, এবার আইসক্রিম বেস ঢেলে দিলাম। এই দুটোতে ফ্রেশ নারকেল টপিং করে স্পুন দিয়ে মিশিয়ে দিলাম। এবার ফয়েল দিয়ে ঢেকে দিচ্ছি। ফয়েলটা যাতে খুলে না যায়, একটা করে রাবার ব্যান্ড দিয়ে দিলাম। এবার ছুরি দিয়ে মিডিল পোর্শনে অল্প করে কাট করে কাঠিটা ঢুকিয়ে দিলাম। ব্যাস রেডি। কি দারুণ না! আইসক্রিম মোল্ডগুলো ডিপ ফ্রিজে রেখে দিলাম ওভারনাইট সেট হওয়ার জন্য। দিনের বেলা বানালেও 8-10 ঘন্টা অন্তত সেট হতে দেবেন। আইসক্রিম গুলো এখানে ঘুমাক, পরের দিন আপনাদের সাথে দেখা হবে। পরের দিন সকাল আইসক্রিম ঘুম থেকে উঠে আপনাদের জন্য বের হচ্ছে। দেখুন কি সুন্দর জমে গেছে। যেহেতু শেষে নারকেলের পেস্টটা মিশিয়েছিলাম, তাই দানা দানা ভাবটা বোঝা যাচ্ছে। এবার কাঠি আইসক্রিম দুটোও দেখুন সেট হয়ে গেছে। এবার ডিমোল্ড করে নেব। প্রথমে হাত দিয়ে মোল্ডটা নিয়ে একটু শেক করে, তারপর একটা গ্লাসে নর্মাল জল নিয়ে একটু ডিপ করলে পাশগুলো ছেড়ে যাবে। দেখুন পাশগুলো একেবারে লুজ হয়ে গেছে, তাই সহজে ডিমোল্ড হয়ে গেল। আজকাল কোকোনাট আইসক্রিম সব দোকানে পাওয়া যায় না, তাই এইভাবে বানিয়ে বাড়িতে এনজয় করতে পারে। একইভাবে আরো একটা আইসক্রিম ডিমোল্ড করে নিলাম। একটা আইসক্রিম স্কুপার দিয়ে কন্টেনার থেকে স্কুপ করে নিচ্ছি, যদি স্কুপার না থাকে স্পুন দিয়েও করতে পারেন। এইভাবে সার্ভিং প্লেটে আইসক্রিম স্কুপ নিয়ে প্লেনও খেতে পারে, বা চকলেট সস দিয়ে উপর থেকে চকো চিপস দিয়ে একটু গার্নিশ করেও দিতে পারেন, বাচ্চারা খুব খুশি হবে। অন্য বক্স থেকেও আইসক্রিম স্কুপ নিয়ে নিলাম। দেখুন ক্রিমি টেক্সচার আর কোকোনাট রেশিওগুলো বোঝা যাচ্ছে। এবার এটাও আমার পেটে যাবে। আমি ভীষণভাবে আইসক্রিম লাভার, শুধু নিজে আইসক্রিম খাবো বলে মাঝে মাঝেই বানিয়ে ফেলি। তাহলে বন্ধুরা, আপনারাও এইভাবে বানিয়ে নিতে পারেন টেন্ডার কোকোনাট আইসক্রিম, অনবদ্য লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি পর্বে। ধন্যবাদ।